আইন অনুযায়ী জাতীয় সংসদের এমপি কিংবা সরকারি মন্ত্রী কোনো লাভজনক পদ না হলেও স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিষয়টি ভিন্ন। হলফনামায় তিনি উল্লেখ করেছেন তার পেশা মন্ত্রী। আর 2018 সালের হলফনামার তথ্য অনুযায়ী গেল 5 বছরে তার আয় বেড়েছে 7 গুণ আর 15 বছরে আয় বেড়েছে 11 গুণ। মানিকগঞ্জ থেকে আব্দুল আলিমের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন জুবায়ের রাজিয়েন। মানিকগঞ্জ পৌরসভা সদর ও সাটুরিয়া উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ 3 আসন। এই আসনে টানা 3 বারের সংসদ সদস্য জাহিদ মালেক। এবারও এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি। 2014 সালে 10ম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়ে দায়িত্ব পেয়েছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। পরে 2018 সালে 11ম সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়ে দায়িত্ব পান স্বাস্থ্যমন্ত্রীর। হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের 15 বছরে আয় বেড়েছে 11 গুণের বেশি। একই হারে বেড়েছে অস্থাবর সম্পদের পরিমাণও। অস্থাবর সম্পদের আর্থিক মূল্য বেড়েছে 63 কোটি 55 লাখ টাকা। হলফনামায় দেয়া তথ্যে নিজের পেশা মন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। এই পেশায় শেষ 5 বছরে আয় বেড়েছে 7 গুণ। স্বাস্থ্যমন্ত্রীর বার্ষিক আয় এখন 8 কোটি 29 লাখ টাকা, যা 2008 সালে ছিল 71 লাখ। 15 বছরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অস্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় 11 গুণ। এবার নগদ টাকা, বৈদেশিক মুদ্রা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকা, বন্ড ও ঋণপত্র, যানবাহন ও অন্যান্য বাবদ তার অস্থাবর সম্পদের আর্থিক মূল্য 70 কোটি 33 লাখ, যা 2008 সালে ছিল 6 কোটি 78 লাখ। 2008 সালে স্বাস্থ্যমন্ত্রীর স্ত্রীর 39,86,000 টাকার বন্ড বা ঋণপত্র ছিল। এবারের হলফনামায় তা উল্লেখ নেই। তবে 15 বছরে তার 5 ভরি স্বর্ণ বেড়ে হয়েছে 55 ভরি। 15 বছরে শাবানা মালিকের প্রায় 34,86,000 টাকার অস্থাবর সম্পদ কমেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।